করোনা মহামারীতে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 5,500 মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 15 লাখের নিচে। এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এর পরেই রয়েছে মেক্সিকো, আমেরিকা, ব্রাজিল, ভারত, তুরস্ক এবং ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 41,20,00,000 ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 58,33,000। করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5,449 জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে 2,000-এর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 58,33,903 জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 14,82,019 জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে 3,50,000-এর বেশি। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,20,76,898 জনে। এদিকে গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 706 জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 1,97,949 জন। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 1,41,33,509 জন এবং মৃত্যু হয়েছে 3,40,248 জনের। গত ২৪ ঘন্টায় আমেরিকাতে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে এখানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 31,652 জন এবং মারা গেছেন 467 জন। এখন পর্যন্ত 7,93,25,573 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 9,43,411 জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 325 জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 57,288 জন। অপরদিকে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 2,74,83,031 জন এবং মৃত্যু হয়েছে 6,38,449 জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 378 জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 33,291 জন। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত 4,26,64,712 জন এবং মারা গেছেন 5,09,043 জন। গত একদিনে জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,08,216 জন এবং মারা গেছেন 47 জন। করোনা মহামারীর শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত 1,23,87,078 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 1,20,580 জন মারা গেছেন। ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 41,270 জন এবং মারা গেছেন 52 জন। করোনা মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত 1,83,06,859 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 1,59,570 জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 24,518 জন এবং মারা গেছেন 140 জন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।